পাহাড়িময় দুর্গম অঞ্চলের জনপদে বসবাসকারী গিরিবাসীরা বর্তমানে কেমন রয়েছেন এবং যোগাযোগ ব্যবস্থা কতটুকুই বা উন্নয়নের শিখরে পৌঁছেছে তা ওই সকল এলাকাগুলিতে পা না রাখলে একেবারেই বোঝা অসম্ভবনীয়। এমনই এক বাস্তব ছবি উঠে আসলো তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের রামকৃষ্ণপুরী ডিসি ভিলেজের 18 মুড়া পাহাড়ের 29 মাইলের নমনদ্বীপ পাড়া থেকে। বর্তমানে ওই পাড়াতে মোটামুটিভাবে 40 থেকে 50টি পরিবারের বসবাস। ওই এলাকার প্রত্যেকটি পরিবারই বনের লতা পাতাসহ লাকড়ি বিক্রির পাশাপাশি জুম চাষের উপর নির্ভর করে বর্তমানে সংসার প্রতিপালনের জন্য জীবিকা নির্বাহ করে থাকে। তবে ওই এলাকার অধিবাসীরা অন্যান্য সমস্যার কথা মুখে না বলে থাকলেও যোগাযোগের ব্যবস্থা কেবলমাত্র অন্তরায়, সেটাই তুলে ধরেন আমাদের কাছে দীর্ঘ কয়েক দশক পূর্বে এলাকাবাসীদের দাবি অনুসারে ইটের সোলিং প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছিল। কিন্তু কয়েকদিন কাটতে না কাটতে ইটের সোলিং চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, ফলে বর্ষাকালে চলাচল করতে গিয়ে এলাকাবাসীরা খুবই মরণ ফাঁদের মধ্য দিয়ে চলাফেরা করে জীবন অতিবাহিত করছে। উল্লেখ্য, বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে। এলাকাবাসীরা আরও জানান নিজেদের উদ্যোগে অস্থায়ী কঠোর রিপিট এলাকাবাসীরা আরও জানান নিজেদের উদ্যোগে অস্থায়ী কাঠের সেতু তৈরি করা হয়ে থাকলেও বর্তমানে সেটাও মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেই মরণ ফাঁদ সেতু দিয়েই বর্তমানে ওই এলাকার প্রত্যেকটি মানুষকে তথা ছোট থেকে শুরু করে স্কুল পড়ুয়া সকল ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত ও আসা যাওয়া করতে হয়। আর সেই সেতু দিয়ে পারাবারের সময় প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে ওই দুর্গম পার্বত্য অঞ্চলের আদিবাসীদের। বিশেষ করে বর্ষার সময়ে অস্থায়ীভাবে নির্মাণ করা ওই কাঠের সেতুটির অস্তিত্ব পুরোপুরি হারিয়ে যায়। এখন এলাকাবাসীদের মধ্য থেকে দাবি উঠছে প্রশাসনিক তরফ থেকে যেন ভগ্ন এই যাতায়াতের ব্যবস্থা অবিলম্বে পূর্ণ সংস্কার করা হয়। এখন দেখার বিষয় সংবাদ প্রকাশের পর আদৌ প্রশাসনিক কর্মকর্তাদের টনক নড়ে কিনা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। রাস্তা নিয়ে কি অসুবিধা? অসুবিধা আছে। কি অসুবিধা হয়? রাস্তা তো পিছলা হয়, যাইতে পারে না, আইতে পারে না, গাড়ি গরু ঢুকতে পারে না আর কি, পোলা পারে না, স্কুলে যাইতে পারে না, ব্রিজ নাই, কিছু নাই, এই পাড়ের পাড়া যাইতে পারে না, আইতে পারে না আর কি। এরকম তো রাস্তা ভালো চাই আমরা, ব্রিজ একটা যে দম আমরা আমরা তাহলে ভালো হইব, চলাফেরা করার লাগে। রুগী নিয়ে যেতে কি অসুবিধা হয়? রুগী টুগী নিলে তো অসুবিধা হয়ে যায়, গাড়ি আনতে পারে না, ঢুকতে পারে না, আইতে পারে না, নিতে পারে না, তাহলে রাস্তা ভালো যায় আমরা। এলাকাটার নাম কি? এলাকার নাম না অর্জুন চন্দ্র পাড়া। আর এই আপনার নাম? আমার নাম হয় রেণু দেব্রমা। একদম রাস্তা হামিয়াম নাম চাই আর মি হার মি গাড়ি ফাইমিয়া কি ছুয়া রুগী ছুগি তোলামাইয়া একদম ছোট পোলাপান তুলে চেয়ার থামাইয়া হিমাইয়া চলে ফেরা খাইমিয়া পুর একটা একটা ব্রিজ কাহাম কাছ রিদি নাইথ কাইয় পোলাপান ইয়াং ফাইমানে আই থামানো স্কুল এমনি করে এই আমার একদম ভালো রাস্তা দিয়ে দেব খারাপ বৃষ্টি ওয়াতি ফাইটা হারমি ফেলে ফেলা আইতে পারে না।